5 minutes, please. ইফা ছেড়ে দেওয়ার সাথে সাথে কোন রকমেই আমি বেড থেকে ওনার ফোনটা সহ চলে আসি। সরাসরি আম্মুর কাছে এসে ফোনটা আম্মুর হাতে ধরিয়ে দিয়ে আমি ওখান থেকেই রুমে চলে আসি। নাফিসাকে রুমে দেখলাম না, হয়তোবা স্কুলে চলে গিয়েছে, ভালোই হলো। আমি রুমের দরজা লাগিয়ে আলমারি থেকে কম্বল বের করে বিছানা যেয়ে সরাসরি কম্বলের নিচে গুটিসুটি হয়ে শুয়ে পড়লাম। এখন আমার হাত পা কাঁপছে, শরীরও কাঁপছে, বুকের ভিতর ধুকপুক করছে। কেন এমন করেন উনি? এক এক সময় এক এক স্টেপে আমার সাথে হার্টবিট কাঁপানো রোম্যান্স না করে কি উনি থাকতে পারেন না? ঘড়ির টাইম ধরে পাক্কা 5 মিনিট উনি আমাকে আটকে রেখেছিলেন, 1 মিনিট আগেও ছাড়েননি। বজাত একটা আন্টির কথা খুব মনে পড়ছে। আন্টি, তুমি তোমার ছেলেকে ঠিক চিনেছ, আসলেই তোমার ছেলে একটা বজ্জাত, বজ্জাত না বজ্জাতে ওস্তাদ। 5 মিনিটে উনি 30 বারের মতো আমার পেটে আঙুল দিয়ে ওনার নাম লিখেছেন, সাথে তো চুমু ফ্রি। এখনও যে আমি বেঁচে আছি এটা আমার ভাগ্য। চুপচাপ কম্বলের নিচে শুয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি আর হাতের সাথে হাত ঘষে নিজেকে নর্মাল করার চেষ্টা করছি। হঠাৎ দরজায় নক করার শব্দে কম্বলের ভেতর থেকেই জিজ্ঞেস করলাম, কে কে যেন কল দিয়েছে, ইফাসকে ফোনটা দিয়ে আয়। উফ, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এবার ওনার কাছে গেলে উনি নির্ঘাত 1 ঘন্টার কথা বলে 1 ঘন্টাই আমাকে আটকে রেখে ওনার সে বিশ্ববিখ্যাত রোম্যান্স শুরু করবেন। আমি কম্বলের নিচ থেকেই আম্মুকে বললাম, তুমি দিয়ে আসো, আমি পারবো না। আম্মুর আর কোনো সারা শব্দ পেলাম না, হয়তোবা চলে গেছে। আমি কম্বলটা সরিয়ে উঠে বসলাম। নাফিসার ফোনটা টেবিলের উপর রাখা ছিল, উঠে ফোনটা নিয়ে বালিশের উপর উপর হয়ে শুয়ে পড়লাম। নাফিসার আইডি আগে থেকেই লগ ইন করা ছিল, ওর আইডিতে ঢুকে নোটিফিকেশন ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ মেসেঞ্জারে একজনের মেসেজ আসায় টং করে শব্দ হলো। মেসেজ ওপেন করেই দেখলাম, কি করো বউ? মেসেজটা দেখার সাথে সাথেই লাফ দিয়ে উঠে বসলাম। নিক নেম জিজু দেওয়া, চোখ বড় বড় করে মেসেজটা কয়েকবার দেখে নিলাম। ঠিক দেখছি তো? হ্যাঁ, হেইটাই ইফাস, উনি পাঠিয়েছেন মেসেজটা। কিন্তু উনি জানলো কীভাবে এটা নাফিসা না আমি? আমি কাঁপা কাঁপা হাতেই মেসেজটা ডিলিট করে ফোনের পাওয়ার অফ করে টেবিলে রেখে দিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 8:15 বাজে। হঠাৎ দরজার কে যেন নক করলো। আমি দরজা খুলে দেখলাম আম্মু দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আম্মু হাত ধরে টেনে রুম থেকে বের করলো। আমি কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, ওকে টানছো কেন? ইফাসকে ডেকে আন, ডাইনিং এ সব রেডি। কথাটা শুনেই মনের মধ্যে ভয় চলে আসলো, কিন্তু আম্মুকে বুঝতেই দিলাম না। চেহারা কিছুটা বিরক্ত ভাব ফুটিয়ে তুলে বললাম, একটু আগেই তো গিয়েছিলে ফোনটা ফেরত দিতে, তখন খেতে আসার কথা বলনি কেন? বলেছিলাম তো, কিন্তু বললো একটু পর আসছে, খাবার তো এদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে, তুই একটু জোর করে নিয়ে আয়। আম্মুর লাস্ট কথাটা শুনেই তার ছেলে একটা হাসি দিয়ে মনে মনে বললাম, হাহ, আমি করবো জোর, তাও আবার ওনাকে? কি হলো যা, হুম, তাড়াতাড়ি। আম্মু কিচেনে চলে গেল, আমি 5 মিনিট ওখানেই দাঁড়িয়েছিলাম। মুখে থুতু দিয়ে 1 কদম 2 কদম করে ওনার রুমের দিকে এগিয়ে গেলাম। দরজা একটু খোলা, আমি হাত দিয়ে ধাক্কা মেরে পুরোটা খুলে ফেললাম। উনি ফোনটা চার্জে দিচ্ছিলেন। দরজা খোলার শব্দেই উনি দরজার দিকে তাকাতেই আমার উপর চোখ পড়ল। ফোনটা রেখে উনি আমার কাছে আসতে আমি বলে উঠলাম, ব্রেকফাস্ট করবেন, চলুন, আম্মু ওয়েট করছে, আপনাকে নিয়ে যেতে বলল। ইফাস প্যান্টের পকেটে হাত দিয়ে বললেন, হুম, কি হুম, আম্মু এখনই যেতে বলল, চলুন, কাজ থাকলে পরে করবেন, এখন চলুন। আমার কথা শুনে উনি যেই 1 হাত দূরে দাঁড়িয়েছিলেন সেটা 1 ইঞ্চিতে কমিয়ে আনলেন। সাথে সাথে আমার শরীরে সে অদৃশ্য কাঁপুনি বৃদ্ধি পেল। আমি নিজের দিকে তাকিয়ে শক্ত করেই 2 হাত দিয়ে ওনা চেপে ধরলাম। হঠাৎ উনি ওনার 1 পা দিয়ে আমার 1 পা স্পর্শ করতেই মনে হলো আমি পায়ে কিছু একটার সাথে শক খেলাম। আমি পাটা সরানোর চেষ্টা করতেই উনি শক্ত করে চেপে ধরলেন। উনি ডান পকেট থেকে ডান হাতটা বের করতেই আমি ভয়ে ওনার পকেটে রাখা বাম হাত সহ ডান হাতটা চেপে ধরলাম। আমি জানি ওনার হাত দুটো 1 সেকেন্ডেও ধরে রাখার ক্ষমতা আমার নেই। তারপরেও চেষ্টা করলাম, উনি হাত দুটো ছাড়ানোর কোনো চেষ্টাই করছেন না। আমি তো ওনার এরকম নীরবতা দেখে ভয় শেষ,
নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। আমি ভয়ে চোখ তুলে ওনার দিকে তাকাতেই দেখলাম উনি হাসছেন। ওনার মুখে হাসি দেখে কিছুটা হলেও মুখে সাহস পেলাম। এখন ওনাকে জোর করলেও জোর করা যায়, উনি কিছুই করবেন না। আমি ওনার পায়ের নিচ থেকে আমার পাটা সরিয়ে ওনার বাম হাত ছেড়ে দিয়ে ডান হাতটা ধরে ডাইনিংয়ে নিয়ে আসলাম। চেয়ার টেনে ওনাকে বসিয়ে আমি এই রুমে চলে আসার জন্য পা বাড়াতেই উনি আমার হাত খপ করে ধরে ফেললেন। ওনার পাশের চেয়ার টেনে বললেন, তুমি আবার কোথায় যাচ্ছ? বসো। আপনি খেয়ে উঠুন, আমি পরে খাবো। পরে না, এখনই খাবে, বসো। ওকে, হাঁটা ছাড়ুন, আম্মু চলে আসবে। আগে বসো। আমি চুপচাপ চেয়ারটা অন্য হাত দিয়ে আইটো টেনে বসে পড়লাম। কি হলো? বসলাম তো, আম্মু চলে আসবে। কি হলো? বললাম তো আম্মু চলে আসবে, ছাড়ুন। হঠাৎ উনি আমার হাতটা টেনে হাতে উল্টো পিঠে একটা চুমু দিয়ে ছেড়ে দিলেন। আমি চোখ বড় বড় করে একবার ওনাকে দেখছি, একবার আম্মুকে। দেখে ফেললো কিনা সেটাই দেখছি। কিছুক্ষণ পরে আম্মু হাত মুছতে মুছতে কিচেন থেকে বের হলো। আম্মুকে দেখা মাত্রই আমি খাবার বাড়তে শুরু করলাম। ওনার প্লেটে ভাত দিলাম, আম্মু তরকারি দিল। ভাতের থেকে তরকারি বেশি হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি আরও এক চামচ ভাত উঠিয়ে ওনার প্লেটে দেওয়ার আগেই উনি আমার হাতটা চেপে ধরে বললেন, কি করছো? অলরেডি অনেক দিয়ে ফেলেছো, আমাকে এত না দিয়ে নিজে একটু বেশি বেশি করে খাও। উফ, আম্মুর সামনে কথাটা না বললে কি চলতো না ওনার? ওনার কথা শুনেই আম্মু ওনার সাথে তাল মিলিয়ে বলতে শুরু করলেন, এভাবে বলে কোনো কাজ হবে না ইফাজ, ওকে ব্যাট দিয়ে পিটিয়ে পিটিয়ে খাওয়াতে হবে। আন্টি, এখন থেকে সেটাই করতে হবে, আমি অর্ডার দিয়ে একটা বেদ বানানোর ব্যবস্থা করছি। ওনার কথা শুনে আমি হা হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। আমার জন্য বেদ অর্ডার দিবেন, বেদ দিয়ে পিটিয়ে পিটিয়ে খাওয়াবেন? আমার প্রতি এতটা নির্মম উনি জীবন নিয়েও হবেন না। আমি খেতে শুরু করলাম, উনি খেতে খেতে বললেন, আন্টি আঙ্কেল কোথায়? বাসায় নেই, সকালেই ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। ও আচ্ছা। আম্মু গ্লাসে পানি ঢেলে ইফাসের দিকে গ্লাসটা এগিয়ে দিয়ে কিচেনে চলে গেল। আমি খাওয়া পাতিয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি সত্যি সত্যি বেদ অর্ডার দেবেন নাকি? কেন ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কি আছে? তাহলে এভাবে ভীতুর স্বরে কথা বলছো কেন? ওনার কথা শুনে আমি গলার স্বর স্বাভাবিক করে বললাম, মোটেও আমি ভীতুর স্বরে কথা বলছি না, আমি অতটাও ভীতু না। জানি। কি জানেন? তুমি যে ভীতু না সেটা জানি। ওনার কথা শুনে আমি কাঁদো কাঁদো স্বরে চোখ নামিয়ে বললাম, আপনি জানেন আমি ঠিক কতটা ভীতু? শুধু শুধু না জানার ভান করছেন কেন? উনি আমার দিকে তাকিয়ে বললেন, টিয়া পাখি, তোমাকে না মেরে কীভাবে খাওয়াতে হয় সেটা আমি খুব ভালোভাবে জানি, টেনশন নিও না, নিজের বউকে টর্চার করার মতো হাজবেন্ড আমি না। আমি ওনার কথা শুনে দৃঢ় চিত্তে বলে উঠলাম, শুনুন, আপনি যত যাই করেন না কেন আমার খাওয়া বাড়বে না। ও রিয়েলি? ওকে। কি ওকে? পরে বলি, আগে খাওয়া শেষ করো। আমি আর খেলাম না, সরাসরি হাত ধুয়ে এই রুমে চলে আসলাম। কমলটা ভাঁজ করে আলমারিতে রেখে শুয়ে পড়লাম। রাতে মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছিলাম, একটু শুয়ে থাকলে চোখে ঘুম আপনা আপনি চলে আসবে। আমি বালিশে মুখ গুজিয়ে উপর হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার মনে হলো আমার পায়ে কেউ শুশুয়ে দিচ্ছে। কিছুক্ষণ চুপচাপ থাকলাম, শুশুয়ে দেওয়ার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আমার আর বুঝতে বাকি রইল না এই কাজ ওনার ছাড়া আর কারোরই নয়। ভয়ে আমি দড়িঘড়ি করে উঠে ওনাটা গায়ে জড়িয়ে ওনার দিকে তাকাতেই দেখলাম উনি খাবার প্লেট সামনে নিয়ে বসে আছেন। উনি প্লেটটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, শুরু করো। আমি প্লেটের দিকে তাকিয়ে দেখলাম প্লেট পুরো ভর্তি করে খাবার এনেছেন। উনি যেহেতু এনেছেন, আমাকে আজ সব পেটের ভিতরে ঢুকিয়ে ছাড়বেন। আজ নির্ঘাত আমাকে বমি করতেই হবে। আমি ভয়ার্ত দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললাম, কার জন্য? তোমার জন্য। মাত্রই তো খেয়ে আসলাম। তুমি নিজেও জানো তুমি কি খেয়েছো, বেশি কথা না বলে চুপচাপ শুরু করো। আমার ক্ষুধা নেই। ওকে ওকে, খাচ্ছি। নেই বলার আগেই উনি চোখ রাঙিয়ে কাছে চলে আসলেন। উফ, খাবার দেখি এই বমি বমি ভাব শুরু হয়েছে। আমি ঠিক 5 লোকমা মুখে দিয়ে আর দেওয়া সম্ভব হলো না। আমি এক নিঃশ্বাসে বলে দিলাম, আর সম্ভব না, প্লিজ নাও। হ্যাঁ করো। আমার বমি বমি লাগছে, বমি করে দিব এখন। আমার কথা শুনে উনি আমার দিকে এগিয়ে এসে আমার কোমর ধরে টান দিয়ে কপালের সাথে কপাল ঠেকে বললেন,
আমি তো এখনো শুরুই করলাম না টিয়া পাখি, তার আগেই তোমার এরকম খাওয়ার প্রতি অনীহার বমি বমি ভাব, আমার কিন্তু সুবিধা মনে হচ্ছে না। আশেপাশে কোনো হসপিটাল আছে নাকি? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, চেক আপ করাতে নিয়ে যাবো। কি ইফাস আমাকে পেটের অর্ধেক ভাত খাইয়ে ছেড়েছেন, কোনো মতেই পেটের মধ্যে ঢুকিয়েছি। আমি উঠতে যাব, সেই মুহূর্তে উনি আমার হাত টেনে ওনার সামনে বসিয়ে বললেন, কোথায় যাচ্ছ? ডাইনিং এ পানি খেতে। ও, আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো। আমি পানি খেয়ে ওনার জন্য এক গ্লাস পানি নিয়ে রুমে ঢুকে গ্লাসটার সামনে ধরে বললাম, রাখো। আমি পানির গ্লাসটা রেখে চলে আসতে নিলি, উনি আমার হাতটা টেনে ওনার সামনে বসি প্লেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, দাও শুরু করো। পানি আমি আর খাবো না। উফ, তোমাকে কে খেতে বলেছে? আমাকে খাইয়ে দাও। কি? নাও, তাড়াতাড়ি শুরু করো। আমি পারি না কাউকে নিজের হাতে খাওয়াতে। আসছে ইয়াস, কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে দিয়ে খাইয়েছিলে। ইয়াস কিন্তু আমাকে সব বলেছে। সো মুখ বন্ধ করে হাত চালাও। ওনার কথা শুনে আমি অসহায়ভাবে ওনার থেকে তাকিয়ে বললাম, ও তো পিচ্ছি, আমি বড়দের খাইয়ে দিতে পারি না। আমিও তো পিচ্ছি, নাও নাও তাড়াতাড়ি করো। আপনি পিচ্ছি? ওনার কথা শুনেই আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে প্লেটের দিকে তাকালাম। ওনার ঠোঁটে রাজ্য জয়ের হাসি। আমি ভাত মাখিয়ে এক লোকমা তুলে ওনার মুখের সামনে নিতেই উনি আমার হাতের কবজি ধরে মুখে নিলেন, তারপর আস্তে করে হাঁটা ছেড়ে দিয়ে বললেন, বাহ, ঝাল তরকারি হঠাৎ মিষ্টি হয়ে গেল কি করে? কথাটা বলে উনি দুষ্ট হাসি দিলেন। আমি চোখ সরিয়ে দ্বিতীয় লোকমা তুলে ওনার মুখে দিতেই উনি একটা কামড় দিলেন। আমি আহ বলে শব্দ করলাম। উনি সাথে সাথেই আমার হাতটা ধরে কামড় দেওয়ার জায়গায় একটা চুমু দিয়ে বললেন, সরি বউ, আর হবে না। ইচ্ছে করে কামড় দিয়ে এখন সরি বলা হচ্ছে? আমার কথা শুনে উনি দুষ্টু হাসি দিলেন। কি হলো দাও? আমি আরেক লোকমা তুলে ওনার মুখের কাছে নিয়েও আবার ফিরিয়ে আনলাম। আমার এরকম কাণ্ড দেখে উনি অবাক হয়ে বললেন, কি হলো এটা? আগে বলুন আর ওরকম করবেন না। ওকে। আমি হাত বাড়াতেই উনি আবারও কামড় দিলেন। এবার অনেকক্ষণ কামড় দিয়ে ধুয়ে রাখলেন, কিছুক্ষণ পর ছেড়ে দিলেন। আমি রেগে গিয়ে বললাম, আপনি আসলেই খারাপ। এত মিষ্টি কেন তোমার হাতে স্বাদ? ছাড়তেই তো ইচ্ছে করছিল না। ওনার কথাটা শুনেই আমি প্লেটটা ওনার হাতে ধরিয়ে দিয়ে বিছানা ছেড়ে নামতেই উনি প্লেটটা সাইডে রেখে আমাকে উল্টো পাশ হয়ে ওনার সাথে লাগিয়ে বসালেন। আমি পেছন ফিরে ওনার দিকে তাকাতেই উনি আমার ডান হাতটা টেনে ওনার ঠোঁটের সামনে নিয়ে সবগুলো আঙুল চেটে পুটে খেয়ে ছেড়ে দিলেন। আমি হাঁ হয়ে ওনার সব উদ্ভট কাণ্ডগুলোও দেখলাম। উনি পানি খেয়ে আমার ওনাদি মুখ মুছে চলে গেলেন। আমি ওনার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। এইরকম কিছু দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কাঁপা কাঁপা হাতে প্লেট আর ডাস্টটা নিয়ে ডাইনিংয়ে রেখে হাত ধুয়ে রুমে এসে চুপচাপ শুয়ে পড়লাম। চোখ দুটো বন্ধ করতেই ওনার একটু আগের করা দুষ্টুমিগুলো চোখের সামনে ভেসে উঠল। আমি চোখ খুলে ডান হাতের আঙুলের দিকে তাকালাম। এখনও আঙুলে ওনার কামড়ের দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি হাতটা বুকের ভেতর চেপে ধরে চোখ বন্ধ করলাম। দুপুর দুটোর দিকে ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে নাফিসাকে দেখতে পেলাম। ও ফোন চালাচ্ছিল, আমাকে দেখে মিষ্টি একটা হাসি দিল। আমি আড়মোড়া ভেঙে উঠে বসলাম, মনে হচ্ছে কতকাল পর ঘুম থেকে উঠলাম। আপু, নাফিসা ডাক শুনে ওর দিকে তাকিয়ে বললাম, কিছু না, মানে সরি, ভুলে ডেকে ফেলেছি। কিছু একটা লুকোচ্ছিস আমার কাছে, বল। নাথিং। ওকে, না বললি। আমি বিছানা ছেড়ে মাত্রই নামতে যাব, সেই মুহূর্তে নাফিসা আমার হাত টেনে ধরে বলল, আপু, ভাইয়া কিন্তু চলে গেছে। কি? একটু আগেই চলে গেছে, তুই ঘুমাচ্ছিলি দেখে আর ডাকিনি। নাফিসার কথা শুনে মনে হলো আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। আমি কাঁদো কাঁদো স্বরে বললাম, ওনার না কাল সকালের দিকে যাওয়ার কথা ছিল, আর এভাবে আমাকে না বলে আমি আর বলতে পারলাম না, গলা ভারী হয়ে আসছে, চোখ দিয়ে পানি পড়ছে। নাফিসা হঠাৎ আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে বলল, ভাইয়া দিতে বলেছে। আমি চিরকুটটা নিয়ে তাড়াতাড়ি খুলে দেখলাম কি লেখা আছে। ভালো থেকো, আর কখনো হয়তো আমাদের দেখা হবে না। যত দূরেই থাকি না কেন, মনে প্রাণে সবসময় তোমাকে সুখী দেখতে চাই। আমি দোয়া করি তোমার লাইফে আমার থেকেও বেস্ট কেউ আসুক। চলে যাচ্ছে, আমাকে আর খোঁজার চেষ্টা করো না, বিদায়। লেখাটা শেষ হতেই আমার পুরো পৃথিবীটা ওলট পালট হয়ে গেল।
হাত পা কাঁপছে, অযথারায় চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ কি হলো ওনার, কেন এমন করলেন আমার সাথে? উফ।